কারো আকিদে যদি এমন হয় যে গায়েব রসুল হাজির নাজির উনি থাকতে পারতেন মায়ায় থাকেন চাইলে নাই উনি জীবিত নূরের তৈরি এবং তার কবরের সামনে গিয়ে তার কাছে এসেছেন তিনি করে মাপ আল্লাহর কাছে মাপ চাইলে তাকে মাফ করা হবে প্রচলিত গাওসিয়ার অনুসারী এমন ব্যক্তির ইমামতিতে নামাজ হবে কি আসলে নবীজি গায়েব জানি এটা এইভাবে বলা শিরকে আকবর হাজির নাজির এটাও শিরকের অন্তর্ভুক্ত তো আসলে এই জাতীয় মন্দ আঁকিদা যারা যারা পোষণ করে সেরকি আঁকিদা তাদের পেছনে সালাত পড়া উচিত না নবীজি গায়েব জানেন না গায়েব জানেন আল্লাহ কুল্লাহ আলমন ফিসাম্মিল গাইবা ইল্লাহ বলো জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না আর নবীজির কাছে এলমুল গাইব আসেন নাই আসে নাই গাইবের জ্ঞান আসে নাই গায়েবের কিছু খবর সংবাদ ইনফরমেশন আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে এসেছে গায়েব গায়েবের ইল বা নলেজ এক জিনিস গাইবের ইনফরমেশন বা সংবাদ খবর আরেক জিনিস সারা করা তিলকামিনা এলাইবে এটি গাইবের খবর আম্বা এটি গাইবের খবর গাইবের ইনফরমেশন গাইবের সংবাদ যা আপনার কাছে পাঠানো হয়েছে এই পুরো কোরআনে কিন্তু গাইবের খবর আল্লাহ দিয়েছেন ইনফরমেশনগুলো তো গাইবের এলম একমাত্র এলমের মালিক আল্লাহ সেই আল্লাহ তার এলিম অনুসারে খবর সংবাদ ইনফরমেশন রূপে কিতাব বা যে কোনো নির্দেশনামা বান্দাদের কাছে পাঠান নবী নবীগণের কাছে পাঠান অতএব এখানে পার্থক্য আছে গাইবের এলিম এক জিনিস গাইবের খবর আরেক জিনিস নবীগণ গাইবের খবর রাখেন গাইবের এলিম রাখেন না নবীরাও রাখেন না কোনো ফেরেস্তাও রাখে না কোনো পীর ফকির কোনো মানুষ জিন কেউই রাখে না গাইবের এলিম কারও কাছে নেই আল্লাহ ছাড়া গাইবের খবর আল্লাহ যাদেরকে দেন সেইটা তারা পেতে পারেন আল্লাহর কাছ থেকে পেতে পারেন সেটা অন্য জিনিস খবর আর এলিম এক না এসো তাহিদের পথে ফেসবুক আইডি থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ফরজ গোসল না করে মুখস্ত দোয়া ফালাক নাস আয়তুল কুরসি সোহান আল্লাহ আহামদুলিল্লা আকবর এগুলো পড়া যাবে কি হ্যাঁ পড়া যাবে কোনো সমস্যা নেই এছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা পড়া বিভিন্ন দোয়ার বই পড়া যাবে কি না হ্যাঁ এগুলো পড়া যাবে শুধু কোরআন টাচ করবে না গোসল ফরজ হলে কোরআন এইভাবে স্পর্শ করে পড়বে না মুখস্ত আপনি পড়তে পারবেন লাভা লাভা সালিল জনুবিল কেন আপনি আব্বাস থেকে সই বোখারিতে বর্ণা এসছে যে উম মানে জনুব ব্যক্তি গোসল ফরাজ ব্যক্তি যদি পড়ে তাহলে কোন সমস্যা নেই